গণপ্রথান ওই যে আই ভোটার আন্দোলন, এই আন্দোলনের প্রত্যেকটা মিশন লীগ মিটিং আমি ছিলাম। আমার ভাই তখন ছাত্রলীগের সেক্রেটারি ছিল, নাম হল আজগর হোসেন। 70 সাল নির্বাচন করার পরে কিন্তু তখন আমরা তখন ছাত্রলীগের এই যে হাজার ইনু ভাই আছে, মানসুর মণি, এরা ঠাকুরা যা মিটিং করতে হবে, গোপন মিটিং, যে আমাদেরকে ক্ষমতা দেওয়া হবে না, আমাদেরকে যুদ্ধ করতে হবে। 70 সালের নির্বাচনের পরে, নির্বাচন হওয়ার পরেই যে ইয়া এখন বললো যে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী, আমার এখনো মনে আছে। আমরা তো ক্ষমতা দিল না, কিন্তু আবার মার্শাল্লাহ জারি হলো। মার্শাল্লাহ জারি হওয়ার পরে আমরা তো সবসময় ডেলি রাত্রে সকাল বিকল্প মনে করি মিটিং মিছিল আমরা সক্রিয়ভাবে ছিলাম। বঙ্গবন্ধু সাতই ভাষণের পরে সব রাস্তা বন্ধ করে দিতে হলো, আন্দোলন করতে হলো। আমরা কিন্তু ঠাকুরের আন্দোলন করে একবারে রাস্তাঘাট সব বন্ধ করে দিয়েছিলাম, ইট পিট গাছ টাস্ট ফেলে ফেলে বঙ্গবন্ধু সংগ্রাম পরিষদ গঠন করতে বললো। তো ছাত্রলীগের ছাত্রইউনিয়ন আওয়ামী লীগ সব মিলে যখন সংগ্রাম পরিষদ গঠন হলো, তখন কিন্তু আমাদের ওই বিডিআর এর সাথে একটা যোগাযোগ হয়েছে, ঠাকুরের পাশে বিডিআর টিম আছে। আর আমরা যখন ভিতরে ট্রেনিংও নিয়েছিলাম, ঠাকুরের যে ট্রেজারি ছিল ট্রেজারি ভাঙে একবারে বন্ধুটু সব বাইর করেছিলাম। ইপিআর ছিল 9 উইং, সেক্টর কমান্ডার ছিল মেজর হোসাইন। 26 মার্চ রাত্রে তখন গোলাগুলি শুরু হয়ে গেল রাত 1টার সময়। তখন কিন্তু আমরা বিডিআর করলাম, ঠাকুরের বিডিআর ক্যাম্পে 1টা 2টার সময় বিডিআর ক্যাম্পের দিকে আসতেছে অনেক বিডিআর, যে আমাদেরকে বলে যে আমরা রিভোল্ট করছি, আপনারা আমাদের সহযোগিতা করেন। 26 মার্চ রাত্রে কোদখানা ছিল, কোদের চাবি ছিল আমাদের বিডিআর ইপিআর হাতে। যখন মেজর হোসেন বলছিল কোদের চাবি দিয়ে দাও, কোদের চাবি দেয়নি, এটা নিয়ে আমাদের ধস্তাধস্তি। ওই তখন গোলাগুলি শুরু হয়েছে রাত 1টার দিকে ছিল। সুবাদ আমরা কাজ বিদেশে, ও বলছে তো তোমরা কোনো সময়ের জন্য আর্মস রাখে ঘুমাবো না। হওয়ার পরে সকালের দিকে আমাদের বিডিআর ক্যাম্প ঘেরা করার পরে ইপিআরগুলো মেরে ফেলছে। পাঞ্জাবি কিছু সিটা সিটা গেছে, ওগুলাকে ধরে একবার ডাকায় পিটেছি আমরা। ইপিআর কমান্ডার এক লেফটেন্যান্ট দুইজনের বউ সহ ওই একবার ক্যাম্প ছাড়ে পালা যাচ্ছিল পূর্ব দিক দিয়ে দিনাজপুর, মানে সৈয়দপুরে যাবে আর কি। তখন আমাদের এই লোকজন ধরে ফেলেছে। মেজর হুসাইন কোয়ার্টার যে কোয়ার্টারে ছিল, দুদিন 3 দিন পরে কেউ ভয়তে যায় না, খালি ব্রাস ফায়ার গোলাগুলি যখন শেষ হয়ে গেলো। 28 মার্চ বিকেলের দিকে যখন গোলাগুলি আর শব্দ আসলো, তখন এক বিডিআর কোল্ডিং করে যায়, দেখলো তো কিচ্ছু নেই, তখন একবারে ডাইরেক্ট গুলি করে দিয়েছে, দুইটাই মারা গেছে। ইপিআর ক্যাম্পের বাঙালি যারা ওই বিভিন্ন ইপিআর ক্যাম্প ছিল বর্ডারে সবগুলো ক্লোজ হলো। ক্লোজ হওয়ার পরে এরা যুদ্ধ করতে করতে 10 মাইল আমাদের দিনাজপুর 10 মাইল, 10 মাইল আমাদের সুদপুর ক্যান্টনমেন্ট, এখানে ডিফেন্স নিল। ডিফেন্সে এরা LMD আর 3S মোটর, এদের মধ্যে সাথে আমরা ছিলাম। 17 এপ্রিল আমার মনে আছে, হঠাৎ করে বিডিআর ক্লোজ হয়ে চলে আসতেছে, ওদের টিকে থাকা যায় না। সুদপুর থেকে ট্যাঙ্ক বাহির করে আমরা গুলি ছুটতে ছুটতে এবং বোমিং করতে করতে আসতেছে 17 এপ্রিল। তো গোলাগুলি করতে করতে 17 এপ্রিল পর্যন্ত আমাদের ঠাকুরা মুক্ত ছিল। এর ভিতরে ইন্ডিয়া থেকে কিছু মেজর আসতো, আমাদের বিহারি ছিল আর কি, এই বিহারি যারা নেতা ছিল ওদেরকে ধরে আমরা জেলে ঢুকেছিলাম। পরে ঠাকুরা যেগুলো বিহারি ছিল ওগুলোকে আমরা শেষ করে দিয়েছি আর কি, গোলাগুলি করে শেষ, কারণ এরা ওই ঠাকুরা মুক্ত থাকতে এরা ভিতরে ভিতরে খবর প্রচার করত। ইপিআরগুলো যখন উদ্যোগ করে চলে আসতে প্রায় 6-8-10টা গাড়ি সুবাদান কাজমিন সাহেব, আর আমি জড়িত ছিলাম সুবাদান মেজর কাজমিন সাহেবের গাড়িতে উঠে, আমার সাথে একটা রাইফেল ছিল, ওটা সব আমি ওনার সাথে চলে গেলাম পঞ্চগড়ে। পঞ্চগড়ে আমরা ডিফেন্স নিলাম তিয়া বোস বলে একটা জায়গা আছে, উমরখানা ওখানে ক্যাম্প ছিল, ইপিআর ক্যাম্প ছিল। ইপিআর ক্যাম্পে আমরা শেল্টার নিলাম, নেওয়ার পরে দেখি যে মাঝে মধ্যে গোলাগুলি হচ্ছে।
তখন মনে করো তাই 20 এপ্রিল হবে, এখন 20 এপ্রিল বলতেছে স্যার আমাদের তো খাওয়া নেই। তোমাদের কাজমির সাহেব বলে ঠিক আছে, ওই লিস্ট গুডান আছে, ওখানে তো চাল আছে। পৌঁছোর পরে আমরা রাত 1টার দিকে প্রায় 3টা ট্রাক বিডিআর সহ আসলাম, তালা ভাঙে একবার গুলি করে তালাটা ফাড়ায় আমরা ট্রাক লোড দিতেছি। আমি খালি বস্তাগুলো ধরছি আর ইয়ে করবো, 2টা ট্রাক লোড করার সময় থার্ড ট্রাকটা লোড হচ্ছে আর কি, ওই সময় ধাম ধাম করে বম একটা ট্রাক করে বম পড়ছে। আমি একবার লাভ দিয়ে রাস্তা পড়ে গেছি, তো আমার এখানে পাথর ঢুকে ভিতরে ঢুকে গেছে রক্ত হওয়ার পরে। তো ওই অবস্থা ট্রাকগুলো লোড করে ওই ইয়ে করে একবার আমরা গেঞ্জির করে বাম দিয়ে চলে গেলাম তেঁতুলিয়া ডাক্তার। তখন আমার ট্রিটমেন্ট দিতে পড়ে গেছিলাম না, ইয়ে পাথর ঢুকে গেছিল। আচ্ছা, এইগুলো তো 20 এপ্রিল তখন আমরা সৌদের মেজর কাজী সাহেব সহ প্রণব মুখার্জি না যে ইন্ডিয়ান যে আর্মি আছে ওনার সাথে আমরা একটু দেখা করি। প্রণব মুখার্জি, ক্যাপ্টেন ব্যানার্জি, মেজর ব্যানার্জি উনিও আসলো। আসার পরে তো সৌদের মেজর বলতেছে স্যার আমাদের তখন কোনো আর্মস নেই, এখন আমরা কোথায় কী করবো না করবো আমাদের একটা পরামর্শ দেন। তারপর আমি বললাম স্যার আমরা তো এখন তো মনে কেমন একটা নিশ্চয়তার ভিতরে পড়ে গেছি, এখন আমাদের তো এখন গোলাগুলি ওরকম নাই, তো আমাদের একটা কিছু ব্যবস্থা করে তোমাদের ব্যবস্থা হচ্ছে। তখন আমাকে বললো যে আমাকে স্পষ্ট যে মনে আছে আমাকে জিজ্ঞেস করি তুমি কী করো, বলো স্যার আমি তো ছাত্রলীগ করি। তখন বলল কি স্যার আমাদের এখন যুদ্ধ করার স্যার তো উপায় নেই, এখন আমাদের ট্রেনিংয়ের ব্যবস্থাটা কী হবে না আমরা তাকে দিশা বেদিশা, এখন বাড়ির বাপের আমার কথা ভুলে গেছে, আমাদের এখন যুদ্ধ করে বে যে বাপের বেশ স্বাধীন করতে হবে। তো উনি বললেন যে ঠিক আছে তোমাদের, তো উনি আমাকে একটা কথা বললো যে তুমি কী করো, আমি স্যার আমি ফার্স্ট ইয়ার ছাত্র, কোন ক্লাসে, আমি বললাম আইএ। তো উনি বললেন আইএ তো বুঝে না, বলছে এই আইএ কী ঘটনা আই, আমি মনে হচ্ছে ইলেভেন ক্লাস তখন আমি আইএসসিতে পড়ি। তখন বলতেছে তোমরা যদি তোমাদেরকে ছাত্রলীগ হিসেবে করে, হ্যাঁ আমাদের ছাত্র সব রেডি, বলছে তোমরা যদি যুদ্ধ করো তোমাদের কেউ রাখতে পারবে না, আমার বিশ্বাস হলো আজকে যে তোমরা দেশ স্বাধীন করতে পারবে না। আমার এই কথা এখন স্পষ্ট মনে করে এক স্কোয়াড আর্মি মানে উনি 2টা মেজর কর্নেল সহ করে 4-5টা গাড়ি আর এক ট্রাক চাল ডাল এবং ইয়ার যে ডালডা ডালিগুলার নিয়ে আর আটার বস্তা চাউলের বস্তা সব নিয়ে আমরা চলে গেলাম তেঁতুলে ডাকবান্লায়। ইফিয়ারগুলো এরকম হয়ে গেছিলো আমি কয়েকবার লাথি খাতিয়ে দীর্ঘাতে এটা বেটা বেটা জয় বাংলা পড়াইছো তোমরা, এখন ওদেরও মাথা খারাপই কারণ ওদের ফ্যামিলি কয়েক কথা জানে না, আমাকে কয়েকটা তালা থাপড়ো দিল। তো আমি তখন তো আমি আর কিছু কথা বলবো হয়ে গেলাম, আমি স্যারকে বললাম স্যার এবার থাকলে দেখ কোন সুবিধা আমরা আপনাকেও গুলি করে দেয় এটা তো এই যে অবস্থা। তখন ওই বিডিআই তো ওই কর্নেল সাহেব বললো যে আপনারা ধৈর্য ধরেন, যদ্দূর পর্যন্ত আপনারা ঠেকান, আপনাদেরকে যুদ্ধ করতে হবে না, এই পর্যন্ত যেন আর্মি না আসে, এখন আপনার একটা ডিফেন্সের ব্যবস্থা করেন। আমাদের ডিফেন্স হলো উমর খান, তখন ওরা কিছু অস্ত্র সাপ্লাই দেয় এলএনজি ইটুকে আর টুয়েল মোটর। আমি তখন আমি যখন ট্রেনিং তখন দেখলাম যে এই এই আর্মসিক নাই উমর খানায় এই ডিফেন্স। তো আমাদের ওখানে মনে করেন 50-60 জন মনে হয় ইপিআর ছোটো একটা ডিফেন্স, তারপরে মাঝে মধ্যে ওই সেল মানে পঞ্চায়েত থাকে আর্মি কিন্তু এই পাকিস্তানি আর্মিরা দখল করে নিয়েছে। এভাবে যুদ্ধ হইতে হইতে মনে এপ্রিল মে 15 তারিখে আমাদের প্রথম রিক্রুটিং শুরু হয়েছে মুক্তিযোদ্ধা ট্রেনিং। তেঁতুলিয়া থেকে আমি আমরা ওখানে তেঁতুলিয়া প্রায় 50-60 জন ইন্ডিয়ান গাড়ি আসবে আসে আমাদেরকে ট্রেনিংয়ের জন্য নিয়ে গেলো শিলিগুড়ি ক্যান্টনমেন্টের ভিতরে। ওখানে চতুর্দিকে মনে করেন যে তার কাটা ঘেরা মানে বাঘের ডিগ্রন, তারপরে মনে করেন যে গর্জন, তারপর হাতি দেখা যাচ্ছে, এগুলো দেখার পরে তারপরে আমি ওখানে একটা রাত ছিলাম। তারপর দিন থাকার পরে সকালে আবার বিডিআর ওখানে আবার মুক্তিযোদ্ধাগুলোকে বিভিন্ন ইন্ডিয়ান আর্মি আর্মি ক্যাম্প আমাদের মেডিকেল হইল বাড়ি কত সব ঠিকানাগুলো নিল ভাই বোন কত সবগুলো নেওয়ার পরে আমাদেরকে তারপর দিন সকালে প্রায় 100-200 লোক মুক্তিযোদ্ধা একখানে হইল। হওয়ার পর ওখান থেকে আমাদের সকালে গাড়িতে উঠাইল, গাড়িতে উঠা নিয়ে গেলে কোথায় যে নিয়ে যাবো কোনো হিসাব নেই, যাইতে যেতে ঠিক বিকাল 4-5টার দিকে আমাদেরকে নিয়ে গেলো একটা জঙ্গলের ভিতরে। তারপর দেখে যে টেন করে রাখছে, তখন ওখানে আমার রাইড করে 8-9 সময় আমাদের খাওয়া দিলে, খাওয়া দাওয়া টেন্টের ভিতরে পুনর রাইডটা কাটলাম। আমাদের ঘুম ধরে না, চতুর্দিকে মনে করতে সাপ। তারপর দিন চতুর্দিকে টেন্টের ভিতরে গর্ত করে দিলাম আর কি, সাপটা আসে ওখানে পড়ে যায়। এবার থাকলাম, তারপর আমাদের ট্রেনিং শুরু হয়। ট্রেনিংয়ের জন্য নিয়ে গেলো জঙ্গলের ভিতরে গাছের নিচে,
ট্রুপ ট্রুপ করলো, আমাদের আবার প্রথমে ইয়ে করে দিল। আমি আবার টিম লিডার ছিলাম, আমাদের স্কোয়াড লিডার ছিল আইপ আলী, আমি ছিলাম টিম লিডার, তিরিশ জন করে দুজনকে একটা গ্রুপ, এভাবে ওখানে ট্রেনিং শুরু করে দিলাম। আমার ওই যেমন একটা কথা মনে পড়ে যে যখন আমি ট্রেনিং যেমন ছয় সাত দিন গেলাম, তো আমাদের ওখানে অনেক বন্ধু বান্ধব আছে, ওদের মানে বুবুরা কিছু ছেলেপেলে ছিল আর কি, ওরা অনেক টাকা পয়সা নিয়ে গেছে। তো আমাকে বললো যে তুই আজকে রাত্রে আমরা বই দেখতে হবে, কিন্তু কে শুরু করে পাশে ছিল রায়গঞ্জ একটা সাব ডিভিশন, নদী পাড়ে আমরা গেলাম ছবি দেখতে, ছবি চলতে চলতে দৌড়েস্তা সিনেমার নাম ছিল গীতাঞ্জলি। তখন আমরা বই দেখতেছিলাম, দেখার পরে যাই পিছনে দেখি রায় যখন ইন্টারভিউ হয় আমাদের ক্যাপ্টেন সাহেব বই দেখতেছে, হ্যাঁ তোমরা এখানে কেন? স্যার আমাদের মন টনটা আমরা বই দেখতে এসেছি। তো ঠিক আছে বই দেখা, বই দেখার পরে বই শেষ হয়ে গেল। শেষ হওয়ার পরে উনি একবার গাড়ি রেডি করে রাখছে, গাড়ি রেডি করে রাখার পরে আমাকে গাড়িতে উঠো, আমাদের ক্যাম্পে নিয়ে দেবো। আমাদের ক্যাম্পে নিয়ে যায় আমাদের একটা ডাকবাংলোতে নিয়ে রাখে, তালা বন্ধ করে দিছে। তো তালা বন্ধ করে আমাদের যা কান্দন যে কী যোগ হয়। তারপরে আমি বললাম স্যার আমি কত ইয়ে চিনি, করুণ মুখার্জি ব্যানার্জি মেজর ব্যানার্জি আমাকে চিনি। ওনাদের ডাউট হলো যে এরা নাকি পাকিস্তানের গুপ্তচর হতে পারে। প্রায় তিনটার সময় মেজর কর্নেল মুখার্জি আর মেজর ব্যানার্জি উনি আসলো, আসার পরে আমাকে বললো স্যার হ্যাঁ তুমি এখানে, স্যার আমরা বই দেখতে গেছিলাম। তখন উনি আমাদেরকে বললো যে দেখো তোমাদেরকে আমরা তো গোপনে ট্রেনিং নিচ্ছি, এখন তোমরা দেখেছি তোমাদের তো এটা ঠিক করে না স্যার, এটা ভুল হয়েছে না পারে। তখন রায় চারটার সময় আমরা রায় তখন পাঁচটা বাজে, পাঁচটার সময় আমরা ক্যাম্পে গেলাম। ক্যাম্পের ভিতরে যাই দুইটা সাপ, দুইটা সাপ এই মানে ওই কথা শুনলে এখন আমার শুইটা বুঝলে উঠে। আপনি বিশ্বাস করুন এই যে কষ্ট, আমাদের রায় দশটার সময় মনে করেন আমাদের এম্বুস করায় জঙ্গলের ভিতরে, ওখানে কীভাবে মনে করে আমরা যুদ্ধ করবো, এইভাবে এক মাস ট্রেনিং দেওয়ার পরে তিরিশ দিনের ভিতরে আমাদেরকে নিয়ে গেলো মালদা ডিস্ট্রিক্ট। মালদা ডিস্ট্রিক্ট গেলাম, বিশাল বাগান, ওই বাগানের ভিতরে আমাদের শুটিং করাবে। এখান থেকে আসলাম, আসার পরে তিরিশে এপ্রিল মে মের শেষের দিকে আর কি ট্রেনিং হওয়ার পরে এখন আমাদেরকে সেক্টরে দিয়ে দেবে কোথায় যুদ্ধ করবো। তো আমাদের চয়েস যেটা আমি বললাম স্যার আমার চয়েস হলো ঠাকুরা সাব্বিশন, আমার ওখানে আমার আনাজ এখানে জানাচ্ছে ওখানে আমি অপারেশন করতে পারবো। তো আমাকে তখন আমার স্কোর নিয়ে আমাকে দিল ঠোকরাবাড়ি, ঠোকরাবাড়ি বিএসএফ ক্যাম্প। আমাদের ঠোকরাবাড়ি কমান্ডার ছিল ক্যাপ্টেন সুভাষ, ওনার বউ ছিল আমাদের মেডিকেল অফিসার, ওনার বউ নাম মনে নেই। আর আমাদের স্কোর কমান্ডার ছিল আইপ আইপ আলী, মনে করতো আমাদের মুক্তিযোদ্ধার কমান্ডার। তো ওখান থেকে আমরা অপারেশন, অপারেশনটা হলো এইভাবে বালিয়াডাঙ্গি উপজেলা ধরুন থানা ছিল আর লাহিড়িঘাট, লাহিড়িঘাটের ইয়ে পাকসেনাদের ক্যাম্প আছে। তখন আমাদেরকে বলল ভিতরে যায় রেকি করতে হবে, রেকি মানে সিভিলে যাইতে হবে, হাটবাজার ওখানে আছে হাটবাজার, বিপটেক নিয়ে গেলাম। তো আমরা গেলাম দুজন গেলাম ভিতরে ভিতরে তিরিশ জন। প্রথম যে আমাদেরকে টার্গেট দিল যে ওখানে ক্যাম্প আছে, ক্যাম্পে যা তোমরা অপারেশন করতে পারো, যদি না পারো মাইন নিয়ে যাও, মাইন তোমাদের যেখানে পাকসেনারা যাতায়াত করে যে রাস্তার উপরে ওখানে তোমার ট্যাঙ্ক এই ট্যাঙ্কটি ট্যাঙ্কগুলো এগুলো ফিট করে দিয়ে আসতে হবে। এখন আমাদেরকে বলছে যে তোমরা যা ব্রিজ উড়াই দেবে, আর ব্রিজ কীভাবে উড়াই উড়ায় আমরা ট্রেন নিয়েছি। আমাদেরকে বলছে যে ভিতরে ঢুকে তোমাদের যেটা সম্ভব সেটাই করবে। তখন আমরা করলাম কি, আমরা দুই দিন ভিতরে ছিলাম, একজনকার বাড়িতে আমরা শেল্টার নিয়েছি, ওর বাড়িতে আমি তিরিশ জন লোক যে অবস্থান করেছিলাম ওই বাড়িতে ছিলাম। ওই বাড়িতে মনে করেন আমরা ওরা একটা কোঠাঘর ছিল, কোঠাঘর ভিতরে আছে সারাদিন ঘরের ভিতরে থাকতে হয়, ওরা পাক করে পাক করে নিয়ে আসে, আমরা কোনো রকম আলু হত্যা ডাকি। তো প্রথম জীবনে যে ওই যে প্রথমের যে অপারেশনটা এটা ছিল আমাদের লাইটহাটে গেলাম, লাইটহাটে ঢোকার সময় আমরা তো মনে তিরিশ জন একসাথে আছি, গেলে তো মনে করি একজন অনেক লাইন যে কেমনে কেমন ট্রেন পাইছে, গোলাগুলি শুরু হয়েছে, খামড়া গোলাগুলি শুরু করে দিয়েছে। গোলাগুলি শুরু করে দেওয়ার পরে এখন দৌড়াদৌড়ি আমাদের মনে উপর দিয়ে গুলি যাচ্ছে। তখন কী করলাম আমরা একটা বিরাট একটা বিল বলে আমাদের দিকে বিল পানি, ওই পানিতে মনে করে নামিয়ে গেলাম আর কি, উপায় তো নেই, পানিতে নামে হেলা শুরু করতে অনেকটা পানি মাথার উপরে পানি, হেলতে 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 পানিতে মনে করেন যে এখান থেকে ধরুন হাফ মাইল বেগে এত যাওয়ার পরে তারপর ডাঙ্গা পেলাম, মানে কিছুটা ইয়ে পেলাম আর কি, এই হাফ হাঁটু পরিমাণ পানি। এভাবে যাইতে যাইতে দেখলাম যে আমরা দুই চার দিন একসাথে ছিলাম, কেউ কারো কোনো খবর নেই। তারপরে হাঁটতে হাঁটতে এখন ওই যে কোন দিকে যে বর্ডার কোনো বোঝা যায় না রাত্রের ভিতরে, তখন আমাদের এক
একটা গাইড আছিল, গাইডটা আমরা ওর সাথে আনিছিলাম যে কোথায় যদি কোনো সমস্যা হয় গাইড দিয়ে যেন আমরা ইন্ডিয়া যেতে পারি। তো ওগুলো যদি আমার তো জানা ছিল আমরা এই মানে ইন্ডিয়া দিয়ে, তো ইন্ডিয়া যাইতে যেতে মনে করি চারটার দিকে এক গাছতলায় মানে রেস্ট নিলাম, আর পানি সারা রাত পানি পানি ভিতরে ভিজতেছে। এই যাইতে যাইতে তখন আমরা ইন্ডিয়া বর্ডার কাছে গেলাম। বর্ডার কাছে যাওয়ার পরে তখন ওই ইয়া করা করে মনে করেন যে আমাদের দু একটা লোক আসা শুরু করলো। আসার পরে দেখলাম যে না প্রায় আটটা নয়টা বাজে গেলো, দেখলাম যে সকলে চলে আসলো। আসার পরে তারপরে আমরা মনে করি যে এখান থেকে চলে আসলাম। আসার পরে এটা হবে প্রথম অপারেশন। এখন মনে করেন যে ওই যে এন্টি ট্যাঙ্ক যেটা একজন নিয়ে আছে, একজন ওই পানি ফেলা দিয়েছে। তারপর আমার যে গ্রেনেডগুলো ছিল ওই গ্রেনেডগুলো এক পানি ফেলা দিয়েছে। তো এইগুলো যাওয়ার পরে ওই ক্যাম্পে আসলাম। ক্যাম্পে আসার পরে তো আর ওই যে আমাদের যে মানে ওই যে জঙ্গল বাড়িতে রাস্তাঘাটে যে হাটে যে আসছে মানে ঝোপ ঝোপ ধরে এগুলো একদম একবার টিনা আমাদের যে টিনা আছে ওইগুলো রক্ত খায় একবার রক্তাক্ত হয়ে গেছে। এভাবে আসার পর ওখানে একটা নদী ছিল, নদীটা পার হলাম। পার হওয়ার পরে ওখানে বিএসএফ ক্যাম্প ওখানে আসলাম। আসার পর রুল আমাদের আবার হিসাব হলো যে আমাদের লোকজন ঠিক আছে। ওখানে আসার পরে আবার ক্যাপ্টেন সুভাষ গাড়ি পাঠিয়ে দিল, গাড়ি পাঠিয়ে আসলাম। আসার পরে আমাদের রাস্তা অবস্থা দেখে রক্তাক্ত দেখার পরে তো তোমাদেরকে গুলি দিল না স্যার, আমাদের মধ্যে রক ঝোঁক ঝোঁক ঝোঁকে খেয়েছে এগুলো, রক্ত রক্তগুলো বন্ধ হয়ে গেল। তারপর ক্যাপ্টেন সুভাষ ট্রিটমেন্ট করে দিয়ে পুনর্ব রক্ত খেয়েছিল, আমাদেরকে দুদিন রেস্ট দিল। তার আবার তোমরা যাবা, তোমরা ব্রিজ উড়াবা আর মাইন ঘুরাবো। তো মানে আমাদের লোক পাঠাতাম কোথায় খান যাতায়াত করে ব্রেডিংয়ে ওই যে লাহিড়ি যাতায়াত করতো, তো ওনার রাস্তা ছিল খাঁসা। আমরা চারজন যাই, আমরা তিনটা জায়গায় তিনটা মাইন পুঁতে আসলাম। সেপুরে আমরা চলে গেলাম ইন্ডিয়া। পরে বিকট একটা শব্দ একটা শোনা পাইলে বলতাম আমরা বুঝতে পারিনি। পরে শুনলাম নাকি খানের একটা ট্রাক ট্রাক ওদের যাইতো, ওদের মাইনে মানে মাইন বাসটা ট্রাকটা নষ্ট হয়ে গেছে, কিছু পাঞ্জাবি মারা গেছে ওই মাইন অপারেশনে। তো এইভাবে যুদ্ধ করার পরে 3 ডিসেম্বর ওই দিকে আমাদের পঞ্চগড়ের ডিফেন্স ছিল, ট্যাঙ্ক টু নিয়ে যখন ভিতরে ঢুকে আর্মিদের সাথে আমরা ছিলাম। এভাবে ঠান্ডা তো সারিতে চলে গেছে, ঠাকুর একটা ব্রিজ ছিল, ব্রিজটা ভেঙে দিছে এই খানসানাটা। তারপর 10 মাইল রুটটা ভেঙে দিছে। তো এদের সাথে 4th ডিসেম্বর ঠাকুর মোটামুটি সাথে মূলত আমরা তো ওই ক্যাম্পটাতে ওই ইন্ডিয়ান আর্মি আন্ডারে আমরা যুদ্ধ করছি। আমাদের তোমার কমান্ডার ছিল ক্যাপ্টেন সুভাষ, তারপর ক্যাপ্টেন শিবরাম, আর আমাদের সেক্টর কমান্ডার ছিল এম কে বাসার, মেজর সুদরুদ্দিন, তারপরে ক্যাপ্টেন শাহরিয়ার, যে শাহরিয়ার বঙ্গবন্ধু হত্যার সাথে জড়িত ছিল। তো দেশ স্বাধীনের পরে তখন মনে করেন যে আমার লেখা পড়ে আমরা আবার কলেজে ফিরে গেলাম। 72 সালে আমি ইন্টারভিউ পরীক্ষা দিলাম, সেমিনার পাস করলাম, পাস করে বিএসসি আমি ঠাকুরা কলেজ থেকে লেখাপড়া করছি। তখন থেকে মনে করেন ডিগ্রি, তা আমি চাকরি না করে আমি ব্যবসা করতাম। আমার রাইস মিল ছিল, আমি আমার একটা সিনিয়র আছে, তো আমি ব্যবসা করি এই পর্যন্ত আর কি। তো বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু যে স্বপ্ন ছিল 75 বঙ্গবন্ধু হত্যার পর এই সামরিক উদ্ঘাতন করে জিয়াউর রহমান আছে, জিয়াউর রহমান তখন তো মনে করেন যে উনি তো আবার এই যে যারা স্বাধীনতার বিরোধী ছিল তখন শাহাজিজকে করল প্রধানমন্ত্রী, তারপরে যারা আজাগার ছিল ডক্টর আলিম এইসব স্বাধীনতা বিরোধীদেরকে এদেরকে মন্ত্রী বানায়, তো আমাদের মনে করেন যে অনেক অসুবিধা করে দিল। বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছিল সেটা তো বাস্তবায়ন হয়নি। তারপরে আসলো এসএসআই, মুক্তিযুদ্ধের যে ইয়ে ছিল মানে টার্গেট ছিল সেটা তার ফুল বলে বিএনপি আসলো। বিএনপি আবার 5 বছর ওই জিয়ার ওই ধারায়, তারপরে আসলো ঠিক আছে। এ আসার পরে এখন না বঙ্গবন্ধুর যে স্বপ্ন যে লালন যেটা মনে করে উদ্দেশ্য ছিল, এখন দেশ যেভাবে আগাচ্ছে আমাদের দেশ ইনশাল্লাহ আগে যাবে এবং অনেক আগে যাচ্ছে আমার বিশ্বাস। আমার 2টা সন্তান আল্লাহ দিলে, একটা সার একটা ট্রাফিক সার্জেন্ট হয়েছে আর কি, গত মাসে যোগদান করছে ট্রেনিংয়ে আছে, একটা ছেলে বিসিএস দেওয়ার জন্য রেডি হচ্ছে আর কি। তো এই সরকার আমলে যদি কেউ রিটার্নের টিকে চাকরি হয়ে যায় এই গভর্নমেন্টের আমলে, এটা একটা বিশাল ব্যাপার। তবে আমাদের বিশেষ করে আমরা উত্তরবঙ্গের সব দিক দিয়ে বঞ্চিত, এবং আমার দেশ এসে দেখেন এই যে গার্মেন্টস ফ্যাক্টরি করে আমাদের অনেক মেয়ে ছেলেমেয়েরা কর্ম করে খাচ্ছে। তবে আমি সরকারের প্রতি আমার একটা আহ্বান থাকবে এটাই যে আমাদের ইপিজেড শুধু মানে ঢাকা কেন্দ্রিক না করে এটা যদি উত্তরবঙ্গে করে, উত্তরবঙ্গে ইপিজেড হওয়ার মতো বহু জায়গা আছে। আজকে যেমন মোংলা বন্দরকে আমরা যেমন সৈয়দপুর এয়ারপোর্ট আছে, ওখানে যে একটা ইপিজেড হয়, ইপিজেডটা হলে ওখানকার ছেলেমেয়েদের কর্মসংস্থান, ওখান থেকে মনে করি মোংলা পোর্ট কাছে ইজি ওখান থেকে মনে করতে কন্টেনার আসা যাওয়া করবে। আমি
মনে করি যে আমাদের দেশে বিশেষ করে শিল্পায়নে যদি আমরা ডেভেলপ করি তাহলে দেশ কিন্তু অনেক আগা যাবে। আগামী প্রজন্ম আমি আশা করি আগামী প্রজন্ম যেভাবে আগায় নিয়ে যাচ্ছে মনে করি সব দিক থেকে দেখেন শিল্পের অনেক ফাস্ট লেখাপড়া গ্রামে এখন অনেক জায়গায় অনেক জায়গায় এবং আমাদের দেশের বিশেষ করে মেয়েরা এখন বৃত্তি পাচ্ছে এ করে মেয়েরা অনেক টাকা গেছে লেখাপড়া আমি আমার দৃষ্টিকোণ থেকে আর কি। তা আমি মনে করি আগামী আমাদের দেশের প্রজন্ম অনেক আগায় যাবে, আমার দেশ আগাবে, আমার দেশ আমাদের পৃথিবীর কোনো শক্তি নেই দেশকে এই জাতিকে কেউ ইয়ে করে রাখে দাবায় রাখে।